আর রুহির এখন এনার্জিটা দেখো খালি, মানে ওর এনার্জি এখন দুগুণ কি চার গুণ হয়ে গেছে। ওর রাত যত বড় এনার্জি বাড়ে এখনো সেরকমই রয়ে গেছে। আয় আয় এদিকে আয় এদিকে আয় 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 পাপা পড়ে যায়, আয় এদিকে আয় এদিকে আয় মানে পাপা পড়ে যায়, না আসতেই হবে আসতেই হবে। আয় রুহির এখানে স্নান কমপ্লিট, আর স্নান করে কেমন মাথাতে ঝুঁটিটা বেঁধেছে দেখো, এখন কিছুতেই ঠিকঠাক করে মুছতে দেয় না বলে ওকে এইভাবে একটু টাওয়ালটা এখানে পেঁচিয়ে রাখি। সে বেশিক্ষণ রাখে না যদিও, কিন্তু কাজ হয়ে যায় মোটামুটি আর কি, চলে যায় জলটা। তো এইভাবে খানিকক্ষণ থাকে যতক্ষণ ওর ইচ্ছা হয়, এখন খেলছে বসে বসে তাই আছে। মামা তুমি কী বেঁধেছো মাথাতে, তোমার কত লম্বা চুল! ও আরামসে এখন খেলছে বোতল নিয়ে। ব্যাস রুহি চলে গেছে এখন হরে কৃষ্ণ করতে, স্নান করেই হরে কৃষ্ণ করতে হয় না গো। নারায়ণে নারায়ণে হরি হরি, শ্রীমা নারায়ণে নারায়ণে হরি হরি। হচ্ছে সবসময় এই গোপালের আসনের সামনে, গরম হোক রোদ হোক ওর কিছু যায় আসে না, ও সারাদিন এখানেতেই বসে হাততালি দিতে থাকবে। এখানে যদি ওকে নিয়ে আসা হয় ওর আর কিছু মনে থাকে না, কোনো কিছু না গো। হ্যাঁ এখানে হরে কৃষ্ণ করুক, আমি ততক্ষণ রেডি হয়ে নেই। ঘুমও পেয়ে গেছে করলো সকালবেলা, আমার হাসি কত যে গোপালের, গোপালকে কোলে দিয়েছি ওর হাসি দেখ, হাসি বাবা। তুমি তুমি হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ হরে করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। গুড মর্নিং সবাইকে, রুহি দেখে হাসছে কেন? সবাইকে আমি গুড মর্নিং বলছি, তুমি তো কাউকে বললে না গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। এই আমি কথা বলতে শুরু করলাম, মম্মি আমার মনে পড়লো যে ওর কথা দেখছো, আমি যে বলতে শুরু করছি ওর তখন মনে পড়ছে বলতে হবে। কি বলবে? দুষ্টুমি হচ্ছে পুরো, কিন্তু যে মামাকে কথা বলতে দেব না দেখছে, আমি যে আমার দিকে আছে অমনি বলছে। আবার আসবে, কে আসবে, কে আসবে, আবার আসবে। হ্যাঁ আমার বাড়ি না গেলে তো আবার আসতে পারবো না, তাই বাড়ি যেতে হবে এখন নাকি। তুমি দিদুনকে বলে দাও আবার আসবো। তুমি আসবে তো তাড়াতাড়ি চলে আসবে আবার। এই যে আমার সব জিনিসপত্র এখনো সব ফেলানো, এই রুহির খাবার দাবার ওকে সব খাওয়ালাম, তো এখনো সব ধুয়ে ধুয়ে রাখা আছে, এগুলো ভরতে হবে। আমি নিজে রেডি হব আর রুহিকে জামা পরাবো। ও আমাকে আর কিছু বলতেই দেবে না মনে হচ্ছে, ওর সামনে এরকম করে কিছু বলতে পারবো না, রেগে যাচ্ছে দেখো, কথা বলা যাবে না। তা তুমিও বলছো না, তো আমাকে তো বলতে দাও দেখছো, আমাকেও বলতে দেবে না, ও নিজেও সামনে যখন করবো ও বলবে। আয় 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 আয়। আচ্ছা চলো, আমি ঝট করে রেডি হয়ে না, ফোন করেছিল এখনই আসবে বললো, রুহির রাগ এখন আর কমবে না, ও এরকমই করে যাবে আর নিজেও কথা বলবে না, মানে ওর সামনে 24 ঘন্টা এরকম করে আমি ক্যামেরাটা রেখে দেবো তাহলেও ঠিক আছে নাকি, দেখছো। এত রাগ কেন, একটু রাগ কেন, তোমার এত রাগটা হয়েছে কেন, তুমি বলো, তোমার দিকে তো দিয়েছি। এখানে বেরিয়ে পড়েছি আমরা, আর অভি কাজটা সেরে এসেছে, ওর অবস্থা পুরো খারাপ একদম, এতগুলো ব্যাগ হয়ে গেছে তার উপরে, আবার কালকে একটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ গো চলে যাচ্ছি, এইদিকে হয়েছে 3টে ব্যাগ মায়ের হাতে, ছোটদিদি দেখা করতে এসছে, বাবাকে টাটা বলে দাও, আবার আসবো পরে, আবার পরে আসবো বলে সবাইকে বলছে জানো, আবার আসবো। ওই যে ওই যে সামনে আবো না, তুমি চলে যাও, টাটা টাটা, আসছি ছোটদিদি, মানে বলে যাচ্ছে আবার আসবো আবার আসবো, তিনবার বললো ওর দাদুর কাছে, একবার বললো আমার কাছে, দুবার বললো টাটা। ও এখন গাড়ি দেখতে বের হয়েছে, গাড়িতে এখন দেখে ব্যস্ত, আমি ব্যাগপত্র বার করেছি ব্যস্ত, বুঝতে পেরে গেছি সব। হ্যাঁ এবার মা বাড়ি যাবে, ঘুম পেয়ে গেছে, চল বাবু চল বাড়ি চল, যেতে দে যেতে দে, ঘুমিয়ে পড়বে। হ্যাঁ টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, শোনা আবার আসবো, আবার আসবো। এদিকে দুর্গাপূজোর প্যান্ডেলের কাজ হচ্ছে, আর এখানে দেখো মনে হচ্ছে খড়কুটোরই কিছু একটা হবে।
চলে এসেছি আর বাড়ি আসার পরই কেমন ভাবে বৃষ্টি নামলো দেখো। এতক্ষণ এত রোদ, তারপরে বৃষ্টি। আর রুই এদিকে কি সিটি শুনছে? কোথায় সিটি পড়ছে? সিটি শুনছে আমাকে? হ্যাঁ, উ করছে। মুখটা কেমন করেছে দেখো। আলান ঠিক আছে, পড়বে না কিছু হয়নি, সিটি আর পড়বে না। আমি আছি তো, ওখানে ওর খাবার বসিয়েছে, ওইটাতে সিটি পড়ছে, ব্যাস। মানে ছুঁচবুইটা কিছু হয়নি, দেখবে উকি মেরে আবার যে কি হচ্ছে। আবার পড়বে, এখনই দেখো এবার কি করে। কোথায় হলো রে? ওখানে হলো। কি হচ্ছে? কিছু হয়নি, ওটা এমনি হচ্ছে। ট্রেনে জোর বৃষ্টি নেমে গেছে, আর কিছুক্ষণ হলেই আমরা ভিজে যেতাম পুরো, মানে ঢুকেছে আর বৃষ্টিটা স্টার্ট হয়েছে। ওইদিকেই দাগি থাকবে কেন? তো এইদিকে বৃষ্টি দেখ, তোকে সিটি দেখতে কে বলেছে? তোকে সিটি দেখতে কে বলেছে? ওদিকেও দাগি থাকবে। কারণ ও সকাল থেকে আজকে বিছানা গোছানোর টাইম পাইনি। আর আমি এখানে সমস্ত দেখো কি অবস্থা, ব্যাগ পত্র সব খালি করছিলাম। আর যেখানে রুহি থাকে সেখানে কাজ করা ইম্পসিবল একটা ব্যাপার, তাও আমি সন্ধ্যা থেকে চেষ্টা করেছি যতটা সম্ভব খালি করা যায়। আর এই জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব কাচতে হবে। আজকে এসেই এতগুলো জামা কাপড় বেরিয়ে গেছে কাচার জন্য। আবার এই এখনো একটা ব্যাগ এই যে খালি করা বাকি আছে, এগুলো সব গোছানো বাকি আছে, গাদা জিনিসপত্র এখনো। নিজে বললাম আমি খাটতে ছাড়ি, দিয়ে এখন বলছে যে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। কেমন কাঁদছে দেখলে না? থাকতো না এমনি। ওর এখন আমার কাছে থাকার ইচ্ছা হয়েছে রুহির। তোর বাবার কাছে থাকছিল না কিছুতে? আমাকে থাকবে, দাঁড়াও এরপরে থাকবে, রাত 12টার পর থেকে থাকবে ওর বাবার কাছে। আসতেই হবে, আসতেই হবে। আয় এদিকে, আমার কাছে আয়। পাপা একটু পরে যাচ্ছি বলে আমি ঘুরতে বেরিয়েছি তো, হ্যাঁ একটু পরে যাচ্ছি বলে দাও তুমি পাপাকে। অনেকবার বলে দিয়েছো? আচ্ছা আচ্ছা, কি নেবে ওখানে দেখি দেখি তো। তোলার চেষ্টা করে না, খুলে ফেলার চেষ্টা করে। রুহি এখানে ওর নতুন খেলনা গুলো নিয়ে বেশ দেখছি খেলছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ পাঁচিল টপকাতে এসেছ? দেখো বালিশ গুলো টপকে আসবে। কোথায় যাবে মা? কোথায় যাবে? ব্যাস যেই দেখে নিয়েছে ওর খেলা হয়ে গেছে শেষ। খেলা এদিকে শেষ হয়ে গেছে, আর খেলবে না। আর আমার এদিকে গোছানো সব কমপ্লিট, এগুলো শুধু রেখে দিয়েছি। রুহির যে ড্রেসটা বানাবো বলছিলাম সেই ড্রেসের ছিটগুলো এখানে আছে। আর এই জিনিসগুলো সব লন্ড্রি ব্যাগে ঠোকাবো। কালকে এতগুলো কাঁচা বেরিয়েছে, তাহলে এগুলো কমপ্লিট দিয়ে বসে বসে একটু কেন রাখছো, গোপালের সামনে যাবে তো, এই বসে বসে একটু ওই ওগুলো কেটে রাখবো, তাহলে আজকালের মধ্যে বানিয়ে নিতে পারবো। আর বেশি দিন তো টাইম নেই। কি হয়েছে শোনা, এই তো কাছেই তো আছি। ও গোপালের পুরো সামনে যাবে এখন, এত রাতে আর গোপালকে ধরে না। চলো ওখানে আবার এগুলোকে নিয়ে খেলতে যাই হোক, বসেছে। আসলে আমি ওখানে কাজ করছিলাম দেখে ও আর এখানে থাকবে না, অনেকক্ষণ বসে বসে খেলছিল, আমি মোটামুটি সবই গুছিয়ে নিতে পেরেছি তার জন্য। তো এবার আবার বায়না হচ্ছে ওর জন্য, ওর পাশেতে বসে থাকতে হবে, বসে এগুলো দেখাতে হবে। কোথায় গেল জানতে যাচ্ছে আবার? এগুলো নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, সব নিয়ে আসো। ও সব কিছু নিয়ে খেলছে, যাই হোক ভালো। সব লন্ড্রি ব্যাগে রেখে দিলাম, কালকে এগুলো সব কাঁচা হবে। আর বেবি ক্যারিয়ারটাও না কালকে একবার কেচে দেবো, বেশ অনেকদিন ইউজ করছি, নোংরাও হয়েছে দেখছি, কালকে একবার ধুয়ে দেবো এটাকে। একটা বাজতেই চললো, আর এদিকে রুহির বদমাশি করে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তো একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে, শুয়ে শুয়ে একটু জল খেয়ে নিচ্ছে। খুব ক্লান্ত হয়ে গেছো? অনেকক্ষণ ধরে লাফালাফি করছে, আর আজকে অভি ঘুমিয়ে গেছে,
তো ওখানে কোন ওর পাপাকে গিয়ে পাপা পাপা করলো, দেখছে বাবা তো উঠছে না, দিয়ে দিয়ে কদিক ঘুরে ঘাড়ে এবার ক্লান্ত হয়ে গেছে, দিয়ে একটু জল খাচ্ছে। দুষ্টু বুড়ি, ও দুষ্টু, আমার রুহি সোনা কই? ও রুহি, কী ভাবছো গো এত? কী এত চিন্তা তোমার মনে? জল খেতে খেতে কী জানি কী ভেবে যাচ্ছে। বসেছিলাম ওর জন্মাষ্টমীর ড্রেসটা কাটিং করার জন্য, ওই কাপড়টাকে পুরো গুটিয়ে দিচ্ছে, আমাকে এটা কাটিং করতে দিচ্ছে না কিছুতে। এটা গেছে, আচ্ছা এটা নিবি তো? তো এইটাকে আমি কাটিং করে নিই ততক্ষণ, তোমাদেরকে কালকে সব দেখাবো যে কীভাবে কী করলাম। আশা করছি আজকে রাতে কাটিং করতে পারবো রোহিকে নিয়ে, জানি না কত দূর কী করতে পারবো, যদি করা হয় কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রোহিত দেখো এখনও ঘুম নেই, ও এখন বদমাশি এরকম করতেই আছে, কিছুতেই ঘুমাচ্ছে না, ওর পাপাকেও কিছুতে ঘুমাতে দিচ্ছে না, সমান ওর পাপার কাছে গিয়ে পাপা পাপা করে যাচ্ছে। তো আমি ভাবলাম চলো আমি তাহলে এটাকেই একটু কাটিং করার চেষ্টা করি, যদি করতে পারি তো তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই এটা দেখাবো। আর রুহির এখন এনার্জিটা দেখো খালি, মানে ওর এনার্জি এখন দুগুণ কি চারগুণ হয়ে গেছে, ওর রাত যত বড় এনার্জি বাড়ে এখনও সেরকমই রয়ে গেছে, রাতে কিছুতেই ওর ঘুম আসে না। অনেকক্ষণ চেষ্টা করলে আমাকে ঘুম পাড়ানোর কিন্তু ঘুমাচ্ছেই না কিছুতে। তো যাই হোক চলো গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে টাটা বলে দাও, টাটা বলে দাও, সবাইকে টাটা বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা গুড নাইট। এখন এই এত সব জিনিস দেখতে পেয়েছি, ওগুলোকে নিয়েই এখন ব্যস্ত হয়ে গেছে দিয়ে।